হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতিন নারু বিশাহওয়াত এই দুইটা কথা মনে রাখতে পারলে মুসলমানের দুনিয়াতে চলা বড় সহজ হয়ে যাবে সে কোনটা কোন পথটা জাহান্নামের কোন পথটা জান্নাতের ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর হাসরের ময়দানে একটা দল হয়ে যাবে জান্নাতের আর একটা দল হয়ে যাবে জাহান্নামের এই দুইটা দল স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে বোঝা যাবে খেয়াল করে শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুফাতিন নারু বিশাহওয়াত নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله صلى الله عليه وسلم والله لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا وما تلذذتم بالنساء على الفرش ولا خرجتم إلى السعودات تجأرون إلى الله تعالى رواه الترمذي وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا حبيب القلوب من لي سواك ارحم اليوم مذنبا قد أتاك أنت سؤلي وبغيتي وسروري قد أبى القلب أن يحب سواك يا منيتي وسيدي واعتمادي يا منيتي وسيدي واعتمادي طال شوقي متى يكون لقاك ليس سؤلي من الجنان نعيم غير أني أريد أن أراك غير أني أريد أن أراك الحمد لله الله باك رب العالمين دربار لاك كوتي شكور سجود جمحان رب العالمين অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদে জুমার নামাজ আদায়ার্থে আসার বসার কিছু দিনই আলোচনা করবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন মহব্বত করেন ভালোবাসেন বান্দার কল্যাণ চান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে যারা আখিরাতকে ভয় করে আখিরাতের দিকে চিন্তা ভাবনা করে
তারা দুনিয়াতে তাদের জীবনকে পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় বড় নিয়ামত রেখে দিয়েছেন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারি এবং আখিরাতকে সামনে রেখে নাজাতের উদ্দেশ্যে আল্লাহর কাছে আশা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে উচ্চ মাকাম দান করবেন এটাই এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর দণ্ডায়মান হওয়ার ভয়ে সব সময় এই চিন্তা করে আমার তো আল্লাহর দরবারে আমার তো আল্লাহর সামনে হাজির হতে হবে এই ভয় আল্লাহর সামনে আমার দণ্ডায়মান হতে হবে এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা উদ্যান রেখে দিয়েছেন একটা নয় দুইটা জান্নাত তার জন্য রেখে দিয়েছেন সে তার কাজটা কি সে একটা চিন্তা করে শুধু আমার তো আল্লাহর দরবারে যাইতে হবে আমার তো ওই হিসাব নিকাশ আমার সামনে আছে এই একটা চিন্তা এই বান্দার ভিতরে যদি ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই ওই দুইটা উদ্যান রেখে দিয়েছে ওই দুইটা উদ্যান পাওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুনিয়ার মজা দুনিয়ার ভোগবিলাস আমাদের ভিতরে এমন ভাবে ঢুকেছে যার কারণে আমরা আখেরাতকে ভুলে যাইতেছি আখেরাতের চিন্তা ফিকির আমাদের দিলের ভিতরে একেবারে সামান্য একেবারে অল্প দুনিয়ার জন্যই সব কিছু করি কিন্তু আখেরাত যে আমাদের সামনে আছে এর জন্য এর ফিকির রাখতে হবে কি নামাজ করে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন আমি রাসূল যা জানি যদি তোমরা তা জানতে তাহলে এত খুশি করতা না এত আনন্দ উল্লাস করতা না আল্লাহর রাসূল কসম খেয়ে বলতেছেন ওয়াল্লাহি লাউ তাআলামুনা মা আ'লাম লাদহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাযযতুম বিন-নিসাই 'আলাল ফারাশ ওয়ালা খারাজতুম মিনাস সু'দাতি তাজারুনা ইলাল্লাহি তাআলা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলতেছেন হে নবী হে আমার উম্মতের দল আমি নবী যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা লা দহিকতুম কালিলা তাহলে তোমরা সামান্য হাসতে কম ওয়ালা বাকাইতুম কাসীরা কাসীরুন মানে হলো বেশি কান্না করতে বেশি সমাজের ভিতরে যদি তাকায়া দেখেন আমরা হাসি বেশি না কান্নাকাটি করি বেশি কি করি বেশি কি করা দরকার আল্লাহর জন্য কান্নাকাটি করব কি না এই চোখের পানির এত দাম এত দাম ওই জাহান্নামের আগুন একমাত্র এই চোখের পানি থামাইতে পারে বান্দা তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা হে আমার উম্মতের দল
যদি তোমরা জানতে আমি নবী যা জানি তাহলে তোমরা হাসতে কম কান্না কাটি করতে বেশি ওয়ামা তালাযযতুম বিন্নিসাই আলাল ফরাস আরেকটা কঠিন কথা বলেছেন কঠিন কথা হে নবীর উম্মতের দল আল্লাহর রাসূল বলেন আমি নবী যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বিছানার উপরে তোমরা আনন্দ উল্লাস করতা না আমি নবী যা জানি যদি তোমরা জানতা এত আনন্দ ফুর্তি করতা না অতএব তোমরা কি করতা জাননি লাখরাজ তুম ইলাস সুউদাতি তাজারুনা ইলাল্লাহি তাআলা তাহলে তোমরা কি করতা জানো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সুউদাত বলা হয় পাহাড় জঙ্গল তোমরা কি করতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য ওই বন জঙ্গলের ভিতরে চলে যাইতে হর কে দারদ খৌফে হাকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম ভাইরা আমার জান্নাত এবং জাহান্নামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিস শরীফের ভিতরে আসছে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره حضرت ابو هريره رضي الله عنه তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন حفت النار بالشهوات এই দুইটা কথা মনে রাখতে পারলে মুসলমানের দুনিয়াতে চলা বড় সহজ হয়ে যাবে সে কোনটা কোন পথটা জাহান্নামের কোন পথটা জান্নাতের ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর হাশরের ময়দানে একটা দল হয়ে যাবে জান্নাতের আর একটা দল হয়ে যাবে জাহান্নামের এই দুইটা দল স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে বোঝা যাবে খেয়াল করে শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুফাতিন নারু বিশাহওয়াত জাহান্নামকে কষ্ট জাহান্নামকে আনন্দ যত ভালো ধরনের ভালো জিনিস আছে এই ভালো ভালো জিনিস দ্বারা জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে জাহান্নামকে কষ্টের দ্বারা কি করে নাই বেষ্টনি দেয় নাই জাহান্নামকে বেষ্টনি দিয়েছে কাম ভোগ বিলাসের যত জিনিস আছে এই সমস্ত জিনিসের মাধ্যমে জাহান্নামকে একটা বেষ্টনি দিয়ে দিছে জাহান্নামের কাজের ভিতরে যত আনন্দ খুশি করতে মনে চায় কিন্তু জাহান জান্নাতের কাজগুলো বান্দার করতে মনে চায় না জোর করে করতে হয় আর জান্নাতের কাজ ওয়াহুফাতিল জান্নাতু বিল মাকারি আর জান্নাতকে কষ্ট কঠিন কঠিন বিষয় দ্বারা তাকে বেষ্টনী দেওয়া হয়েছে জান্নাতের কাজ করতে যাবেন বাধা আসবে নেকের কাজ করতে যাবেন বাধা আসবে নিজের নিজে করবেন করতেও মনে চাইবে না আবার মানুষ উৎসাহ দিবে না এই ভালো কাজটা করো জান্নাতের কাজটা করো আর যদি জাহান্নামের কাজের দিকে তাকান দেখলেই দৌড়ায়া যাইতে মনে চাইবে আবার সহযোগিতা চাবেন না চাইলেও সহযোগিতা পাবেন কথা বলেন ঠিক কিনা
আর জান্নাতের কাজ সম্পূর্ণ জাহান্নামের কাজ থেকে ভিন্ন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন পাপাচার অর্থাৎ যে সমস্ত আমল মানুষকে জাহান্নামে নিয়ে যায় ওই সমস্ত কাজের ভিতরে সাধারণত তাকাইলে দেখা যায় এই সমস্ত কাজগুলোর ভিতরে উপভোগ করার মতো ভোগ করার মতো জিনিস বেশিরভাগ ভোগ করার জিনিসই পাওয়া যায় অপর দিকে যদি তাকান জান্নাতের কাজগুলো নেক কাজ পুণ্যের কাজ ভালো কাজ যেই কাজগুলো করলে মানুষ জান্নাতি হতে পারে যেই কাজগুলোর মাধ্যমে মানুষ জান্নাতের অধিকারী হতে পারে ওই সমস্ত কাজগুলোর ভিতরে ওই সমস্ত কাজ মানুষের মনের জন্য কঠিন হয়ে দাঁড়ায় মানুষের মনের জন্য সেটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কি না অতএব যে ব্যক্তি কি করবে মনের খাহেশা ও কাম প্রবৃত্তির পিছনে পড়ে সে যদি কোনো গুনাহের কাজ করে বসে সে যদি নিজের মনের কাম প্রবৃত্তির কাছে হার মেনে সে গুনাহের কাজ করে বসে তাহলে সে জাহান্নামি সে জাহান্নামি আর যদি সে কি করে আর আল্লাহর যেই বান্দা কি করে আল্লাহর আনুগত্যের কষ্টের জীবনটা সে গ্রহণ করে নেয় কাম প্রবৃত্তির দাসত্বের গোলামি সে ছেড়ে দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মোতাবেক জীবনকে পরিচালনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করতে গিয়ে যত কষ্ট যত মেহনত আর যত মুজাহাদার প্রয়োজন পড়ে সে যদি করে তাহলে এই লোকটা তার স্থানকে জান্নাতে বানায় নিতে পারবে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই যদি মুসলমান জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নাম থেকে মুক্তি চাইলে নিজের কাম প্রবৃত্তির বিরোধিতা করে চলতে হবে নিজের মনে চায় গান শুনবো গান বাজাবো হারাম খাদ্য হারাম যদি তালাশ করে তাহলে বেশি উপার্জন করতে পারি হারাম পদ্ধতিতে আর যদি আমি হারাম পথ থেকে বেঁচে চাই তাহলে আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছেন আর যদি ওই হারাম পথ গ্রহণ করে আমি বেশি টাকা উপার্জন করে যে যেই কাজই করি না কেন এটা মনের প্রবৃত্তি মনের খাহেশ তার জন্য আল্লাহ জাহান্নাম রেডি রেখেছেন কথা বলেন ঠিক কি না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি দামি নিয়ামত বান্দার জন্য রেখেছেন এই সমস্ত নিয়ামত কার জন্য রেখেছেন মুসলমানদের জন্য না বেঈমানদের জন্য ইহুদি খ্রিস্টানদের জন্য হিন্দুদের জন্য না তাদের জন্য রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের বান্দা হলেন মুসলমান কারণ মুসলমানরা নামাজ আদায় করে কি বলেন মুসলমানরা কষ্ট করে শীতের দিন ঠান্ডা পানির দ্বারা ওযু করে শরীরের ভিতরে ঠান্ডা লেগে যায় এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের ভিতরে দাঁড়ায় যায় জান্নাতের কাজ করবেন খালি কষ্ট আর কষ্ট আর জাহান্নামের কাজের ভিতর কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই হাদিস হাদিস শরীফের মাধ্যমে এটাই তো আমরা বুঝতে পারলাম কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি জান্নাত মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই বানাইলেন ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেই দলটা ঢুকবে তাদের শরীরের অবস্থা কি হবে তাদের চেহারার অবস্থা কি হবে এর পরবর্তীতে যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে
তাদের অবস্থাটা কি হবে হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول زمرة يدخلون الجنة على سورة القمر ليلة البدر ثم الذين يلونهم ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء ثم الذين يلونهم على أشد كوكب دري في السماء إضاءة لا يبولون لا يبولون ولا يتغوطون ولا يمتخطون ولا يدفلون ولكن طعامهم ذلك جشاء كرشء المسك ইলহামুন আত-তাসবিহ ওয়াত তাকবীর কামা ইলহামুনান নাফাস এটা একটা হাদিস লা দহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাযযতুম বিন নিসাই আলাল ফারাশ আলাল ফারাশ লা দহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আর আওয়াজ করে আল্লাহু আকবার বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কমার লাইলাতুল বাদর যেই ব্যক্তি যেই দলটা সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই দলটার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে যেই দলটাকে করবে সর্বপ্রথম জান্নাতের ভিতরে যাবে তাদের চেহারা কিসের মতো হবে আওয়াজ করে বলেন ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা চান কিনা আল্লাহকে হাত উঠিয়ে দেখান আয় আল্লাহ এই হাতগুলো আপনার প্রথম দলের সারিদের সাথে কবুল করে নেন আমিন আয় আল্লাহ যারা জান্নাতের ভিতরে প্রথম সারির ভিতরে থাকবে আয় আল্লাহ ওই নেক কাজের নেক কাজগুলো আমাদেরকে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ যে সমস্ত গুনাহগাররা এই প্রথম কাতারে যেই গুনার কারণে যাইতে পারবে না ওই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন তাহলে প্রথম চেহারা কি হবে উজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামা ইদাআতান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে দ্বিতীয়তে যারা জান্নাতের ভিতরে যাবে এরপরে যারা জান্নাতের ভিতরে যাবে তাদের চেহারাটা ওই তারকার মতো ঝিমমি করতে থাকবে বেহেশত আজা কে আজারে না বাসাত কাছে রাবা কাছে কারে না বাসাত বেহেশত আজা কে আজারে না বাসাত কাছে রাবা কাছে কারে না বাসাত আমল সে জিন্দগি বনতে হাই জান্নাত বি জাহান্নাম আমল সে জিন্দগি বনতে হাই জান্নাত বি জাহান্নাম এ খাকে আপনে ফিতরত মে নাহ না রেহাই না নূরি এ খাকে আপনে ফিতরত মে নাহ না রেহাই না নূরি জান্নাতে যাইতে রাজি আছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তৌফিক দান করবেন সেই এই নিয়ামত লাভ করবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন
এবার যে জান্নাতের ভিতরে যাবেন এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে লায়া বলুন সেখানে তারা প্রস্রাব করবে না ওয়ালা ইয়াতাগাওয়াতুন তাদের পায়খানার ব্যাগ হবে না তারা কখনো পায়খানা করবে না ওয়ালা ইয়াতফুলুন তাদের থুতু পর্যন্ত আসবে না তাদের থুতু আসবে না ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়ামতাখিদুন তাদের নাকের ভিতরে ময়লা আসবে না ওয়ালা ইয়ামতাখিদুন ওয়ালা ইয়ামতাখিদুন ওয়ালা ইয়াবুলুন আমসাতুহুমুদ যাহাব তাদের চিরণিটার হবে ওই স্বর্ণের তাদের চিরণি হবে স্বর্ণের আমসাতুহুমুদ যাহাব কারশিল মিস্ক শরীর থেকে যে গাম বের হবে এই দুনিয়ার ভিতরে শরীর থেকে গাম বের হইলে গন্ধে কাছে যাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোর জান্নাতের ভিতরে শরীরের ভিতরে যে গাম জ্বরবে ওই ঘামের ভিতরে কোনো কষ্ট নাই কোনো গন্ধ নাই কারশিল মিস তাদের ঘামটা হবে মিশকের ন্যায় সুগন্ধ কারশিল মিস্ক মিস্ক মানে কি ওই মেস্ক গ্রান আতর যেটাকে বলা হয় আতরের যেরকম গ্রান তাদের গ্রানও ওই ঘামের গ্রানও এরকম সুগ্রান হবে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ওয়ামাজামিরহুমুল উলুওয়া মাজামিরহুমুল উলুওয়া মানে হলো তাদের যে আগরদানিটা থাকবে ওই আগরদানির ভিতরেও মিশকের ঘ্রাণ সুঘ্রাণ সেখান থেকে মিশকের ঘ্রাণ শুরু হবে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন উদুত তিব আজওয়াজুহুমুল হুর আজওয়াজুহুমুল হুরুল আইন মানে কি আজওয়াজুহুমুল হুরুল আইন হে যুবক ভাই নিজের চরিত্রকে হেফাজত করতে হবে নিজের যৌবনকে নিজের চরিত্র দেখি করতে হবে হেফাজত করতে হবে দুনিয়ার পরিস্থিতি এমন হয়ে গেছে নিজের চোখ হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে কি বলেন যদি একটু কষ্ট করে নিজের চরিত্রটাকে হেফাজত করে কবর পর্যন্ত নিয়ে যাইতে পারো আজওয়াজুহুমুল হুরুল আইন অপেক্ষা করতেছে আওয়াজ করে আল্লাহু আকবার বলেন আজওয়াজুহুমুল হুরুল আইন আয়াত আলোচনা হুর হবে তাদের স্ত্রী আল্লাহু আকবার বলেন ডাগর চক্র বিশিষ্ট হোর হবে তাদের স্ত্রী এত রূপবর্তী এত সুন্দরী সবাই চায় আমার স্ত্রীটা যেন চরিত্রের দিক থেকেও ভালো হয় দেখতে শুনতেও ভালো হয় কি বলেন ঠিক কি না দুনিয়াতে অনেকের অনেককে আল্লাহ তাআলা দান করেন অনেককে দেন না কাকে দেন না সবাইকে সবাই পাওয়া তো আর সম্ভব না এটার নামে তো দুনিয়া কি বলেন কিন্তু চরিত্র ঠিক করে যদি ওই আখেরাতের ময়দানে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুল আইন রেখে দিয়েছে আলা খালকি রাজুলিন ওয়াহিদিন আলা সূরাতি আবিহিম আদম আলা খালকি রাজুলিন ওয়াহিদিন আলা সূরাতি আবিহিম আদম 60 দিরা ستون ذراعا في السماء متفق عليه بخاري مسلم روايات ওই জান্নাতের ভিতরে তাদের গঠন আকৃতিটা কেমন হবে তাদের গঠন একই রকমের হবে তবে চেহারা এক রকম হবে না সার্বিক বিন্যাস একই রকম হবে আর তাদের ওই শরীরের যে উচ্চতাটা হবে উচ্চতার
উচ্চতাটা হবে তাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাত হাত দীর্ঘ হে নবীর উম্মতের দল সাধারণ একটা বডির মাধ্যমে সাধারণ একটা বডি এই বডিটাকে যদি কাজে লাগাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে তোমার জন্য সাত হাত লম্বা একটা এত সুন্দর বডি দান করবেন আবার হুরুল আইন দান করবেন আয়াত আলোচনা হুর দান করবেন ওই জগৎটা এত দামি আর এত দামি কুরআন সুন্নাহর মাধ্যমে বোঝা যায় বান্দা যদি জানতো আর বুঝতো আর অনুভব করতে পারতো তাহলে বান্দা সব কিছু বাদ দিয়ে দুনিয়া বাদ দিয়ে আখেরাতের ফিকিরে ডুবে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরাতের কাজ করার জন্য কবুল করে নেন পরিবারের ভিতরে দিন আল্লাহ তাআলা দান করুন নিজের শরীরের ভিতরে নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন